ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়েও ফরেদের দৌরাত্মে সরকারি কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে প্রকৃত চাষিরা। এমনটাই অভিযোগ তুলে বুধবার তুলসীহাটা কিষাণ মান্ডিতে কৃষি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন প্রায় 5 শতাধিক কৃষক। যদিও পুলিশের তৎপরতায় বিক্ষোভ নিয়ন্ত্রণ হয়। জানা যায়, সরকারি নির্দেশে তুলসীহাটা কিষাণ মান্ডিতে সরকারি মূল্যে ধান ক্রয়ের জন্য অগ্রিম কুপন বিলি শুরু হয়েছে। আজ ছিল কুপন বিলির প্রথম দিন। ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে চাষিরা। অপরদিকে ফরেরা ভুয়ো কৃষক সাজিয়ে কুপন নেয়ার জন্য লাইনে দাঁড় করিয়ে রেখেছে। এতে প্রকৃত চাষিরা ধান বিক্রি করতে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ। এবছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে কুইন্টাল প্রতি 1,940 টাকা। অপরদিকে অতিরিক্ত ভাড়া হিসেবে কুইন্টাল প্রতি 20 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। চাষি প্রতি 45 কুইন্টাল করে ধান নেয়ার নির্দেশ থাকলেও জেলা অনুযায়ী 25 কুইন্টাল করে ধান ক্রয় করবেন বলে জানান কৃষি আধিকারিক দীপঙ্কর শিকদার। ভিডিও রিপোর্ট, জেন টিভি। আমার দাঁড়ানো মোটামুটি হয়ে গেছে 6 ঘন্টার উপরে। হরিশ্চন্দ্রপুর থেকে। আপনার নাম কি? পিনাকি চন্দ্র মণ্ডল। প্রচুর সমস্যা, প্রচুর ভিড় এখানে। মানে সকাল 6টা থেকে আমরা এসি লাইন দিতে, এখানে ভোর মোটামুটি 3টা থেকে প্রায় সবাই, মানে অনেকে লাইন দিয়ে আছে। এসে এখানে দেখছি নতুনভাবে রেজিস্ট্রেশন হবে, অনেকেই যারা এখানকার দালাল আছে, পাইকাররা আছে, ওখানে অনেক লোকজন দিয়ে এই করে ভাড়াটে জন দিয়ে ওরা আগেই লাইন দিয়ে স্লিপ করে দিয়েছে। এখানে এসে যেটা জানতে পারলাম যে ওরা নিজেরাই মোটামুটি লিস্ট করে দিয়ে অলরেডি অফিসারকে জমা দিয়ে রেখেছে। এখানে আমরা এখন লাইন পাবো কি না, এখন শেষ পর্যন্ত সুরা হলো যে টোটাল একটা লিস্টিং করবে, সিরিয়াল দিবে আর কি আমাদের। সরকারি কেন্দ্রে কি প্রপার চাষের ধান বিক্রি করতে পারছে কি? সেটা পারছে, কিন্তু অনেকটা আছে এখানে চক্র জুড়িয়ে। এবারের যেটা সরকারি মূল্য আছে 1,960 টাকা, ওর মধ্যে 20 টাকা ভাড়া দিচ্ছে সরকার। কুইন্টাল ধান বিক্রি করতে পারবে? যেটা এখানকার যেটা আজকে যেটা জানতে পারলাম 25 কুইন্টাল করে প্রত্যেককে চাষি দিতে পারবে। আর কীভাবে নাম এন্ট্রি করতে হয় এইখানে? নাম এন্ট্রি করারই জন্য লাইন দিয়েছি। কিভাবে কি প্রসেস আছে দেখা যাক, লিস্টিং করছে। আমি আলীনগর গ্রাম থেকে এসেছি। প্রত্যেক চাষি 25 কুইন্টাল করে ধান পাবে। মোহাম্মদ নায়েব নূর আখতার। এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিলওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।